জ্ঞানী বলতে আমরা সবাই কাদের বুঝি? হয়তো যারা প্রচণ্ড পড়াশোনায় ভালো, নয়তো যাদের পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে অনেক দক্ষতা আছে। আজকাল তো আবার যারা ইংলিশে ভালো করে কথা বলতে পারে তাদেরকেও অনেক মানুষ জ্ঞানী ভেবে বসে থাকে। এটাই প্রকৃত জ্ঞানীর আসল ডেফিনেশন, নাকি এর পেছনে আছে অন্য কোনো সত্য? তা প্রকৃত জ্ঞানী মানুষ কাদের বলা হয়? একজন প্রকৃত জ্ঞানী মানুষের মধ্যে কি কি গুণ থাকে, এই বিষয়ে বহু বছর আগে মহাভারতের সময়কালে ধৃতরাষ্ট্রের মন্ত্রী বিদুর বলে দিয়ে গেছেন। তো আর সময় নষ্ট না করে চল তা জেনে নি। সবার প্রথম শ্লোকে একজন জ্ঞানী ব্যক্তির চারটে গুণকে তুলে ধরা হয়েছে। সবার প্রথম গুণ, একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা আত্মজ্ঞানী হয়ে থাকে, অর্থাৎ সে তার স্ট্রেংথ আর উইকনেসের সম্পর্কে অনেক ভালোভাবেই জানে। দ্বিতীয় গুণ, সেই মানুষটা কোনো কাজ শুরু করার আগে সবার প্রথম এটা চেক করে যে সেই কাজটা আদৌ ভালো না খারাপ। তৃতীয় গুণ, যদি সেই কাজটা সঠিক এবং ভালো হয় তাহলে সেই কাজের জন্য সব রকমের সমস্যার মোকাবিলা করতেও দ্বিধাবোধ করে না। চতুর্থ গুণ, যখন সেই কাজটা সে শুরু করে দেয় এবং করতেই থাকে, তখন সেই কাজের থেকে কোনো রকমের সুবিধা পাওয়ার আশা করে না। দ্বিতীয় শ্লোকেও জ্ঞানী ব্যক্তির আরো চারটে গুণের কথা বলা হয়েছে। প্রথম গুণ, এই ধরনের মানুষ সর্বদা সৎ কাজ করার ইচ্ছা রাখে। দ্বিতীয় গুণ, যে সব রকমের খারাপ কাজের থেকে নিজেকে দূরে রাখে। তৃতীয় গুণ, যে ঈশ্বরকে মনে প্রাণে বিশ্বাস করে। এবং চতুর্থ গুণ, যে প্রত্যেকটা কাজকে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে করে। তৃতীয় শ্লোক, যেই মানুষ কোনো কাজকে রাগের বশে, আনন্দের বশে ও অহংকারের বশে করে না, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি। চতুর্থ শ্লোক, যেই মানুষ তার কাজকে ততক্ষণ পর্যন্ত জানতে দেয় না যতক্ষণ না পর্যন্ত তার কাজ কমপ্লিট হচ্ছে, সেই মানুষই একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি। পঞ্চম শ্লোক, যেই মানুষ অনেক সমস্যা আসার পরেও শুরু করা কাজকে বন্ধ করে দেয় না, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি। এবার ষষ্ঠ শ্লোকে বলা আছে, যেই মানুষ কোনো কাজকে তার ক্ষমতা অনুযায়ী চয়েস করে এবং সেই কাজকে নিজের ক্ষমতা অনুযায়ী এক্সিকিউট করে আর কাজ করার সময় অন্য কাউকে অপমান করে না, সেও হল প্রকৃত জ্ঞানী ব্যক্তি। সপ্তম শ্লোক, যেই মানুষ কোনো কথাকে খুব তাড়াতাড়ি বোঝে কিন্তু তারপরেও খুব মন দিয়ে অন্যের সেই কথা শোনে এবং সেখান থেকে দরকারি উপদেশ বা কথাগুলোকে জেনে নিয়ে সেগুলোকে নিজের জীবনে ব্যবহার করে, আর যতক্ষণ না তাকে প্রশ্ন করা হচ্ছে ততক্ষণ অবধি চুপচাপ শুনতে থাকে, সেই মানুষও হচ্ছে প্রকৃত জ্ঞানী। অষ্টম শ্লোক, এখানে বলা হয়েছে যেই মানুষ কোনো জিনিসকে পাওয়ার আশা করার পর যদি সেই জিনিসকে না পেয়েও দুশ্চিন্তাগ্রস্ত না হয় কিংবা হাজারো সমস্যা আসার পরেও নিজের ধৈর্যকে না হারায়, সে হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি। নবম শ্লোক, যেই মানুষ কোনো কাজকে অনেক ভেবেচিন্তে করা শুরু করে এবং যতক্ষণ না সেই কাজকে সে শেষ করছে ততক্ষণ অবধি আর দ্বিতীয় কোনো কাজের বিষয়ে মাথা ঘামায় না, এই রকম ধরনের মানুষও হচ্ছে প্রকৃত জ্ঞানী। দশম শ্লোক, একজন প্রকৃত মানুষ হচ্ছে সেই যে নিজের থেকেও বেশি জ্ঞানী এবং কর্মঠ মানুষদের কথা মন দিয়ে শুনে, আর নিজের থেকে কম জ্ঞানী ও কম কর্মঠ মানুষদের কথা শুনেও সেই কথাকে ততটা গুরুত্ব দেয় না ও উভয় পক্ষের সাথে কোনো ধরনের ঝামেলায় জড়ায় না। এগারোতম শ্লোক, যেই মানুষের অন্যরা সম্মান করলেও কিংবা অপমান করলেও কিচ্ছু এসে যায় না, এই ধরনের মানুষ হচ্ছে প্রকৃত জ্ঞানী মানুষ। বারোতম শ্লোকে বলা হয়েছে, যেই মানুষ নিজের কাজের সম্পর্কে ভালো জ্ঞান রাখে এবং যে নিজের সেই জ্ঞানকে কন্টিনিউয়াসলি বাড়াতে থাকে আর মানব কল্যাণের জন্য সেটাকে ব্যবহার করে, সেও হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি।
13 শ্লোকে বলা হয়েছে, একজন প্রকৃত জ্ঞানী মানুষ সকল প্রকার শাস্ত্রের জ্ঞান রাখে এবং সেটা পড়ে এটা বুঝতে পারে যে কোনটা ঠিক ও কোনটা ভুল, আর সেই ভালো কাজটাকেই করার চেষ্টা করে যেটা সেই সব শাস্ত্র অনুযায়ী সঠিক। এবং সবশেষে 14 শ্লোক, যেই মানুষ প্রচুর অর্থ, ক্ষমতা, সম্মান এবং জ্ঞানের অধিকারী হওয়ার পরেও সামান্যটুকুও সেই সবের জন্য অহংকার বোধ করে না, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে লিখে জানাও তোমাদের মতামত। সেই সাথে এই এপিসোডের আগের দুটো পর্বকে দেখতে কিন্তু একদমই ভুল। এছাড়া এই এপিসোডটিকে কিন্তু শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয় পরিচয়দের সাথে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তুমি সবার আগে দেখতে পাও। তাই দেখা হচ্ছে আবার পরবর্তী আরও একটি নতুন এপিসোডের সাথে। বাই।